উদয়পুর রেল স্টেশন চত্বরে নেশা সামগ্রী বিক্রির অন্যতম পান্ডা পুলিশের জালে। দীর্ঘদিন ধরে উদয়পুর রেল স্টেশন চত্বরে নেশা সামগ্রী বিক্রির অভিযোগ রয়েছে ইমাম হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তার বাড়ি রেল স্টেশন চত্বর এলাকায়। নানান জায়গা থেকে বিভিন্ন ধরনের নেশা সামগ্রী এনে বিক্রি করার অভিযোগ তার বিরুদ্ধে। বছরখানেক আগেও তার বাড়িতে অভিযান চালিয়ে তেমন কিছু না পেলেও অবশেষে নেশা সামগ্রী সহ হাতে নাতে তাকে আটক করে আরকেপুর থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের কাছে গোপন খবর আসে। তার পরিপ্রেক্ষিতে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালীন সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাকে ধরে ফেলে। তার বাড়ি থেকে 50টি কফ সিরাপ, 720টি ট্যাবলেট এবং বেশ কিছু খালি কৌটা উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে তার বাইক সিজ করে পুলিশ। ইমান হোসেনের বিরুদ্ধে NDPS ধারায় মামলা গ্রহণ করে। এলাকায় নেশার বেতাব বাদশাহ হয়ে উঠেছিল ইমান হোসেন। উদয়পুর সুখসাগর জলা এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল তার যন্ত্রণায়। দীর্ঘদিন বাদে তাকে ধরতে পারায় খুশি এলাকার মানুষ। আজকে আমরা গোপন সূত্রের ভিত্তিতে রেল স্টেশন সংলগ্ন সুখসাগর এলাকা থেকে ইমান হোসেন, যার বয়স 32, বাবার নাম বজলু মিয়া, তার বাড়ি থেকে আমরা কোডাজিন সিরাপ আমরা 50টি এবং প্রোমাডল ক্যাপসুল আমরা 720টি উদ্ধার করি। স্যার, কার নেতৃত্বে? আজকে আমরা আমাদের থানা স্টাফ, আমাদের থানার আরকিপুর থানার ওসি বাবুল দাস স্যারের নেতৃত্বে এবং সমস্ত স্টাফ মিলে আজকে এখানে আমরা সার্চ করি এবং সার্চ করে এইগুলি ইন্ডিভিজুয়াল আর্টিকেলগুলি উদ্ধার করি। এবং অভিযুক্তকে কি পাওয়া গেল? হ্যাঁ, অভিযুক্তকে আমরা অ্যারেস্ট করেছি আদালতে। এখন তো অ্যারেস্ট করছি, বাকি প্রসিজার পরে দেখা যাবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।